কর্মচারীর বিয়েতে অংশ নিতে বাংলাদেশে এলেন সৌদি মালিক সালেহ সেনায়েদি। ঠিক এমন একটি খবর ভাইরাল হয়েছিল এই বছরের মে মাসে, যেখানে বলা হয়েছিল বাংলাদেশি কর্মচারীর সততায় মুগ্ধ হয়ে বিয়েতে এসেছেন তিনি। এবারের খবর হলো সেই সৌদি রেস্টুরেন্ট মালিকের বিয়েতে অংশ নিলেন বাংলাদেশি কর্মচারী জাহিদ, যেখানে বিবাহিত জীবনে সুখী হতে বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন সেনায়েদি। আচ্ছা কেমন হয় সৌদি আরবে বিয়ের অনুষ্ঠান? বাংলাদেশের জাহিদ কেনই বা সুযোগ পেলেন সৌদি বিয়েতে অংশ নেয়ার? চলুন জানি বিস্তারিত। জীবনের অন্যতম সুখের মুহূর্তে বাংলাদেশি কর্মচারীর মুঠোফোনে বন্দী হলেন সৌদি রেস্টুরেন্ট ব্যবসায়ী সালেহ সেনায়েদি, যেখানে নবজীবনে সুখী হতে সবার দোয়া চেয়েছেন তিনি। ঠিক মাস ছয়েক আগে বাংলাদেশে এসেছিলেন সেনায়েদি। সৌদি আরবে তার রেস্টুরেন্টে কাজ করেন বাংলাদেশি জাহিদ। জাহিদের বিয়েতে অংশ নিতে লাল সবুজে দেশে আসেন তিনি। বাংলাদেশি শ্রমিকে জাহিদের সততা, বিনয় ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশের আতিথ্যতায় মুগ্ধ হয়ে নিজের অর্থায়নে একটি মসজিদ নির্মাণের ঘোষণাও দেন সেনায়েদি, যা নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে। বাংলাদেশের খুব কম কর্মচারী এমন সৌভাগ্যের অধিকারী হয়েছেন। আমার মালিকের আজকে বিয়ে, আমরা এখানে মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরবে তাদের নিয়োগকর্তা বিয়েতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন এমন ঘটনা অনেকটাই বিস্ময় জন্ম দেয়। ঠিক একই রকম ভাবে নিয়োগকর্তার বিয়েতে বাংলাদেশি কর্মচারীরা দাওয়াত পান সেটাও খুব উল্লেখযোগ্য হারে নয়। তবে জাহিদ এক্ষেত্রে ব্যতিক্রম, তার নিজের বিয়েতে অংশ নিয়েছে নিয়োগকর্তা, আবার নিয়োগকর্তার বিয়েতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে ধন্য হয়েছেন জাহিদ। জীবনে ভাবি নাই এরকমের খানা খাবো আর এরকমের করবো, মালিকের বিয়েতে আসবো। এটা আসলে একটা ভাগ্য কপাল আমাদের বাঙালিদের জন্য। আমি দোয়া করি সবাই বাঙালিরা যারা আছে সবাই যেন মালিকের সাথে ভালো ব্যবহার করে। করলে মনে করেন যে আপনাদেরও কফিল আপনাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে। ঠিক আছে ভাই, দেখেন আমার মালিক আমার বিয়েতে গেছে, আমি আবার তাদের বিয়েতে আইছি, এটা কত একটা আনন্দ দেখেন ভাইরা। ঠিক আছে, আপনারা আশা করি এরকম করবেন, দেখবেন এখন আমরা যাচ্ছি, তখন আবার যাচ্ছি খাতি। উটের মাংস দেখেন কেমন কাটাইছি, তাই খাতে যাচ্ছি। সৌদিদের খাবার তো আশা করি বুঝবেন সবাই। সৌদি আরবের বিয়েতে অংশ নিতে পেরে খুশি জাহিদ সবার কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে ভিডিও করে নিজের অনন্য অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। হ্যালো, আমার মালিক কপিল। প্রিয় দর্শক, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কে কোথা থেকে দেখলেন খবরটি সেটিও জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিবেন নিশ্চয়ই। ধন্যবাদ। আমি বলি সবাইকে, সবাই যেন যাদের মালিক আছে তাদের সাথে সবাই ভালো ব্যবহার করে, একবার খেতে পারে, অন্য খেতে পারে, সেই চিন্তা করে।